আমার নূরের নবী রওজা মুবারক থেকে গুনগুন করে জানাই দিছে ইল্লা বি হামহামাতি ইসমাউহা বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের থেকে আমার নবীজি জানাই দিছে নামাজে রক্ত হয়েছে ওই আমার দরুদি নামাজ পড়ে না এই হাদিসের দ্বারাই বোঝা যায় আমার নবী নূরে মুজাসসাম হায়াতুন নবী সুবহানাল্লাহ বিহাত উঠে আমার নবী কি আরো জনকন কি অনেক মূর্খরা কয় আমার নবী তোমার মতন নবী এই আমার নবী 11 জন বিয়ে করছে এ বদমাইশ এ তেলোটাহির বেটা তেলোটাহি তোর জন্য সাজ্জের বেশি কেন জায়েজ হলো না তাহলে আমার নবী সহিহ মুসলিম এদিক তাকা 61 বছর বুখারী পড়াচ্ছি আর মুসলিম পড়াচ্ছি মুসলিম শরীফের মধ্যে এসেছে হুজুর বলেন তোমরা দাঁড়ায়া পড়লে যে নেকি হবে আমি বসে পড়লে সেই নেকি হবে কথা কন না কি মুখ বন্ধ করে দেব রাসূলের হাদিস আর তো মুহাদ্দিস মানুষ আমি তো তোর বাংলা হড়া নোট ছড়া মুলুমি না হুজুর বসে পড়লে নামাজ পড়লে আমাদের খাড়াই পড়ে নামাজ পড়া সওয়াব হয় যরকন আল্লাহু আকবার আমার সামনে তো বড় গোপালগঞ্জের থাপর মানে থপ তো গাই নেই হুজুর বসে পড়লে জেনে কি আমরা দাঁড়াই পড়লে সেই নেকি তাই তুমি আর রসুল কেমন হইয়া তুমি মরে গেলে তোমার বউ থাকতেই আকাম করে তুমি মরে গেলি তোমার বউ বিয়ে করা হালাল কিন্তু আমার রসুলের স্ত্রীকে উম্মতে বিয়ে করতে পারবে না আপনারা যদি কথা না বলেন কথার কসব হবে কথা বলছি কি যা আমি ওয়াজ বন্ধ ওয়াজ এইরকম ওয়াজ হবে কোরআন হাদিস দিয়া নবীদের স্ত্রীকে বিয়ে করা আল্লাহ হারাম করেছে দাদার সাথে হাত জোরে নবীদের স্ত্রী বিয়ে করা উম্মতের জন্য ওই বাইরে যারা বলেনি ওরা কেন কিয়ামতের মামলাকে দায়ের করে দেবো তোদের বিরুদ্ধে জোরে কাজ নবীদের স্ত্রী বিয়ে করা সকলে হাত উঠা মেয়েরা হাত উঠা না প্যাটে করি শয়তান পয়দা হবে সেগের হাত উঠা জোরকার নবীদের স্ত্রী বিয়ে করা যে একটা লোক বলতে মেয়েরা আসতে কবি আর তোরা জোরে কবি জোরে জোরে নবীদের স্ত্রী বিয়ে করা কি তাহলে নবী আর তুমি কেমন করে সমান এ মুরুখ করে কিচ্ছু জানে না বুড়ো হতে পারি কিন্তু ভিতরে এখনো 16 বছর ভাব যায়নি তো দাদি কয় তুমি কত বছর এরকম থাকবা আমার মৃত্যুর আগ পর্যন্ত 42 বছর বয়সে বিয়ে করে তো দাদির পেটে 19টা সন্তান হুটেছে দেখেছো দাঁত গুলো দেখেছো ولئن أتيتم بشرا مثلكم قرآن مجد السورة قد أفلح المؤمنون 34 نمبر آيات تمرا جدي تمہাদের মতন বাসারের অনুগত স্বীকার করো ইন্নাকুম ইযাল লা খাসিরুন আপনাদের চিঠে গায়ে আয়াত আছে কিনা আমার জানা নাই আছে তোমরা যদি তোমাদের মতন মাটির মানুষের আনুগত্য স্বীকার করো ইন্নাকুম ইযাল্লা খাসিরুন
অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে আর ওখানে বলছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ওখানে মানুষের অনুপম বুঝাইছে আর এখানে অরিজিনালটা ওই হুকুমকে এখানে মানসুখ করা হয়ে গেছে আমার সাথে বহাস করতে কেউ আলো না দিও কুরআন হাদিস দে কথা হবে কোন বাংলা নোট ঠোট হবে না ইস ওয়া জি তোর রাজত্ব চালাবার কারণে কেন মসজিদে নববীতে আযান হলো না তিন দিন কথা বলেন না এখন আপনার কি আপনাকে ভয় করে নাকি পাড়ি গোপালগঞ্জ রাষ্ট্র আমাদের হাতে জামনে না চাবো আমনে চললে এই দিক টাকা আমার হয়ে গেছে দুই পট মানে দুই নেত্রী আমার নিজে হায় হায় সওয়াল দিয়ে করছে খালেদার ফ্যামিলিতে আর আমার বাড়ি গোপালগঞ্জ হায় হায় শেখ মুজিবির স্বাস্থ্য বুনাই এসে মোশারফ মিয়ার মায়ের বিয়ে করছে কবিরের বোন বিয়ে করছে আমাকে এটা আইব শিখদের ভাই রাজেন্দ্র কলেজ গোপালগঞ্জ জাতীয় কাজেন্দ্র কলেজ এদারে এদারে আমার ফুহতো ভাই বিয়ে করছে কবিরের বোন মোশারফ মিয়ার বঙ্গবন্ধুর স্বাস্থ্য আবার এদারে খালেদার বংশর মধ্যে আমার ছেলে বিয়ে করছে আমার দুই হাত আমি জানি আমায় বামে আমার বিধিরে আমি যাব কোন কানে আমি বীর মুক্তি যোদ্ধা আমার কোন জায়গা যাওয়ার উপায় না কোন শালা কি করবে রে দেইছো বুড়োর মশানটা দেখিছো আমি বঙ্গবন্ধুর জানাজায় যিনি ইমামতি করেছিলেন মাওলানা আব্দুল হালিম সাহেব আমি তখন ছিলাম জানাজায় একজন তো আমি অমক কেসে তুই আমি বঙ্গবন্ধুর জানাজায় আমি তাকে দোয়া করেছি ফটোনি মারো আমার সামনে ভালো লাগছে না তাহলে নবী বউ বিয়ে করা যায় না তোর বউ বিয়ে করা যায় তো নবী আর তুই কেমন সমান ওদের কথা বলেন আপনারা ছোট্ট করে চলে 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 অনেক হাত একটু না অসুবিধা আছে জোরে গান নবীর স্ত্রী বিয়ে করা হারাম একটু চলে চলো নবীর বউ বিয়ে করা হারাম তোর বউ মরিয়ে গেলি চার মাস দশ দিন পরে বিয়ে করা হালাল থাকতেই আকাঙ্ক্ষ কম করে এই জন্য মেয়েদের মুরিদ করতে হয় মেয়েদের মুরিদ করার কথা আল্লাহ পাক 28 পারা সূরা আল মুমতাহিনা 12 নম্বর আয়াতে মেয়েদেরকে মুরিদের কথা বলেছে ইয়া আইয়ুহান নবিয়্যু উলামা ভাই হাইরা মারতে ভুল ধরে বলছে 1 লাখ টাকা দেব ইয়া আইয়ুহান নবিয়্যু হে নবী হে নূর মুজাসসাম ইজাজা আকাল মুমিনাত আপনার কাছে যদি দিনদার মহিলারা আসে তাহলে ইউবায়ুনাক বয়াত পড়াই দাও মুরিদ বানাই দাও আল্লাহর সাথে যেন শরীক না করে ওয়ালা ইয়াসরিকনা চুরি যেন না করে ওয়ালা ইয়াজনিনা জিনা যেন না করে আর সন্তান হত্যা না করে কন্ডম খাইয়া এমনি পিসর বাইরে যদি নিক্ষেপ করে তিরমিজি শরীফ এবং মাজার মধ্যে এসেছে কোন মেয়ের পেটে যদি সন্তানের শুধু রক্তর চাকা হয় এটা যদি এমনি পড়ে যায় এই রক্তর চাকা আল্লাহর কাছে কানবে আমাদের আব্বা জান আম্মা জানকে বেহেশতে দাও পিতামাতা মুশরিক না হলে ইবনু মাজাহ আসে ওই রক্তর চাকার কান্দনের বিনিময় তার পিতামাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাতে দেবে আর জানে শুনে
কন্ডম ব্যবহার করেছিস নারী দামড়ারা ও শয়তানের দলেরা তোদের জায়গা জাহান্নামে তোর জান্নাতের আশা নাই দাদার সাথে সুর দে আশা নাই আই ভরসা নাই রে জান্নাতে যাবি فقال إنا نسمع أحاديثي يهود تعجبنا أفترى أن نكتب بعدها جزاكم الله أكبر আপনাদের কিরম লাগতেছে আবিহি কালা হাদাসানা হুমাইদি কালা হাদাসানা আবু সুফিয়ান কালা হাদাসানা নাঈম ইবনে আবি বসর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে এসে পদম মুসি করলেন এমন দিক তাকান আপনাদের বলছি না কুব্বালাতুন খাদিন হুজুরের মুখে চুমু দিলেন এরপরে বলেন হুজুর আপনার একটু থুতু মোবারক নেব নখামাতান বুখারীর 38 পৃষ্ঠার ভিতরে নখামাতান ইল্লা ওয়াকাত ফি কফি রজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু ওয়াজিল্লা আমার হুজুরের থুতু মোবারক হযরত ওমরের মুখে মেখে নিলেন এরপরে জিব্বেতে কিছু চেটে নিলেন হাদিস তো পড়িস না মুহাদ্দিসদের কাছে হাদিস পড়তে হয় নখামাতান পড়ো নখামাতান ইল্লা ওয়াকাত ফি কফি রজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু ওয়াজিল্লা আপনাদের ভালো লাগতেছে না মদিনা শরীফ দীর্ঘদিন 12 বছর প্রফেসর ছিলাম মদিনা ইউনিভার্সিটিতে হাদিস পড়াইছি জনকন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাই 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 আমার মা আমি পাই চুমু দিতাম আমার মাকে চুমু দেওয়ার জন্য মার একটা চেয়ার বানাই দিছিলাম আব্বার জন্য মাকে আমি যখন হাদিস পড়াইতে যেতাম তখন মার পায়ে একটা চাটা দিতাম আমি মার আব্বা আম্মার ওই জুতো স্যান্ডেল ধুতাম না ওই অবস্থায় জামায় বসে রেখে একটু হাঁটতাম মাকে কোলে করে নিয়ে গলায় হচ্ছে রাত্রে মা আমার ছেলে মেয়েকে উঠে তুমি একটু কোলে ওঠো মা তুমি কত কষ্ট করেছো আমাদের জন্য মা একটু আব্বা যান একটু কোলে আমার ছোট ভাই সেনাবাহিনী অফিসার বলছে ভাই আমাকে দেয় আমার মা ওর কোলে নেব মিলিটারি মানুষ ওর ভয় করে চাকি দেবে নি আর তুমি চাকি দিবা না তুমি আমার আদর করবানি হায় 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 মা বাপকে রিসাল রব্বি ফির রিসাল ওয়ালিদি মা বাপের খুশির কারণে আল্লাহ খুশি হয়ে যায় জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন জোরে কোন জোরে 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 মা বাপকে মা বাপকে আজকে দীর্ঘ সময় মাস করব কোন টাইম টেবিল নেই আমার আবার কিছু টাইম বুড়ো মানুষ আমার আবার টাইম কিছু চালিয়ে যাব তো যাব এই এই চাই দেখো হযরত ওমর কি বললেন হুজুরের থুতু মোবারক খালে এই যে এবার থুতু মোবারক মুখে নিলেন নখামাতান ইল্লা ওয়াকাত ফি কফি রজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু ওয়াজিল্লা আল্লাহু আকবার আরো জোর করে আল্লাহু আকবার অন্য রায়াতের মধ্যে আসে হুজুরের সিঙ্গা দেওয়ার রক্ত ঠুক বলো সাহাবীদেরকে বলল তুমি ফেলে দিয়ে আসো বাসায় যে উনার স্ত্রী রেবেয়া বলল হে আদরের স্বামী কিছু কি তুমি বোঝো না হুজুরের দেহের রক্ত সিঙ্গা লাগানো রক্ত যদি আমাদের পেটের ভিতরে থাকে আমাদের এই দেহকে জাহান্নামের আগুন জ্বালানো হারাম হয়ে যাবে স্বামী রে তুই যদি না খাস আমি রসুলের রক্ত আমি খেয়ে নেই সকালবেলা খেয়ে যাওয়ার পরে রক্ত খাওয়া হারাম কিন্তু নবীর রক্ত খাওয়া হারাম না এই কলেজা বলবি
কি করে হুজুর মুস্কি হাসি দিয়ে বললেন তুমি জান্নাতি সুবহানাল্লাহ হুজুর হুজুর বলেন আমার রক্ত আমার অংশ যার ভিতরে লুকিয়ে থাকে তার জন্য দোজখের আগুন হারাম এ মিয়া আমি এই তোমার বাংলা ভূতি বড় মাওলানা না আমি অরিজিনাল মাল আমার সাথে আপনি কোন কিতাব নিয়ে এই কিতাব পড়াইতে পারি না এই নাই শব্দ বলতে গোপালি মাল লজ্জা করে আই নিয়া হায় হায় হযরত ওমর বলেন হুজুর আমি ইহুদি নাসারাতের অনেক কথা ধর্মীয় কথা শুনি আমরা কি কিছু লিখিয়ে রাখার জন্য আমাদের অনুমতি দেন হুজুর বলেন তা হবে না যেহেতু আমি উজ্জ্বল কিতাব নিয়ে এসেছি ইহুদিদের নবী মুসা যদি আমার জামানায় থাকে ওই মুসা আলাইহিস সালামের আমার হুকুম ছাড়া আমার ইত্তেবা ছাড়া চালাবার কোন উপায় নাই স্বয়ং যত দুনিয়ায় নবী কেন মুসা আলাইহিস সালাম যদি আমার জামানায় আসে তার শরীয়ত চলবে না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে আমার নবীর দাম সবচেয়ে বড় না একটু জোরে জোরে বলো ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়ায়ে কুল্লিহিম হাত্তা তুখলাহ হুজুর বলেন আমি যত সময় পর্যন্ত বেহেশতে প্রবেশ না করব অন্য কোন আম্বিয়া কেরাম বেহেশতে যেতে পারবে না ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা লা তাদখুলুহা উম্মতি আর আমার একজন উম্মত বেহেশতে না যাওয়া পর্যন্ত অন্য যত আম্বিয়া কেরাম আছে তাদের একজন উম্মত বেহেশতে যেতে পারবে না আমাদের দাম অনেক বেশি না